আপনি কি ভিডিও এডিটিং করার জন্য ভালো একটি সফটওয়্যার খুঁজতেছেন? হ্যাঁ, আজকের ভিডিওটি আপনি ঠিক জায়গায় ফোকাস করেছেন। এমন একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব যেটার প্রুফ কিন্তু আপনারা স্ক্রিনেই দেখতে পারছেন আসলে ভিডিও এডিটিং আপনার জন্য কেমন হবে। তো এই অ্যাপসটি আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি লিঙ্ক পাবেন, লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাকে সাইডে নিয়ে আসবে, অথবা আপনি গুগল থেকে মিনি টুলস মুভি মেকার এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনি এই অপশনটাতে চলে আসবেন, এরপর ফ্রি ডাউনলোড, এখান থেকে আপনি উইন্ডোজের সব ধরনের ভার্সনই ব্যবহার করতে পারবেন। ডাউনলোডে ক্লিক করুন, দেখতে পারবেন ডাউনলোড আপনার এখান থেকে হয়ে যাবে, দেন আপনি এটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনার যে ল্যাপটপ বা পিসিটি রয়েছে একদম নর্মাল এবং কনফিগার হলেও কিন্তু চলবে, সমস্যা নাই। এই অ্যাপ্লিকেশনটার লোগোটা থেকে দেখতে এমন হবে, আপনি এটাকে ওপেন করবেন। ওকে, তো আমি এখান থেকে ওপেন করছি, দেখতে পারবেন ওপেন করার সাথে সাথে ওয়াও ওয়াসম ভাবে কিন্তু আমাদের এখান থেকে একটু লুকিং ফেস আমাদের দেখাচ্ছে, এবং এখান থেকে দেখতে পারবেন একটু লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়ার পর আমাদের ইন্টারফেসটি ঠিক দেখতে এমনটা হবে। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, মানে নতুন একটা প্রজেক্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন। ওপেন প্রজেক্ট, আপনার কোনো ফাইল তৈরি থাকলে সেটাকে আপনি আবার কাট চাট করে এডিট করতে পারবেন। এরপর হচ্ছে মুভ টেমপ্লেট এবং ভিডিওটা কীভাবে আপনি এডিট করবেন, এখানে একটা ইউটিউবের ভিডিও দেওয়া আছে, এটা দেখে দেখে কিন্তু আপনি কাজটা করতে পারেন। আমরা এত কিছু দেখবো না, জাস্ট আমরা নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ করব। যেন আমি এখানে চলে আসলাম, এখানে চলে আসার পর দেখতে পারেন এখানে কিন্তু অলরেডি আমার একটা ভিডিও সেট করা রয়েছে, এবং আপনি যদি চান যে আরও ভিডিওগুলো ভিডিও আপনি অ্যাড করবেন সেটাগুলো পারেন। আমি এখান থেকে প্রথমে ইম্পোর্ট ফাইলে ক্লিক করব, ক্লিক করার পর আমি এখান থেকে একটা ভিডিও আনবো, ডেস্কটপে চলে আসলাম, বা আপনার যে ভিডিওটা যেখানে আছে সেখান থেকে আপনি চুজ করবেন। আমি এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করব, দেন এখান থেকে আমি ওপেনে ক্লিক করব। তো দেখেন ভিডিওটা আমাদের চলে আসছে। এখন এখান থেকে ভিডিওটা আমরা এই অপশনে দেখার জন্য জাস্ট প্লাস এখানে ক্লিক করব, তাহলে দেখতে পারবেন ভিডিওটা আমাদের এখানে চলে আসবে, বা এখানে আমরা প্রিভিউ দেখতে পারবো, এবং এখানে নিচের দিকে দেখতে পারবেন যে মিউজিক দেখাচ্ছে, মানে এই ভিডিওটাতে যে অডিওটা ছিল দেন এই অডিওটা দেখাচ্ছে। আপনি যদি চ্যানেলটাকে মিউট করবেন তাহলে এই অপশনের দিকটা ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন মিউট হয়ে যাবে। আপনি আবার ক্লিক করে কিন্তু আপনি ওই নয়েজটা বা যে ভয়েসটা ছিল সেটা ফেরত পাবেন। তো এখন সাপোজ ধরেন আপনি এটাকে একটু প্রথমে কাট করতে চাচ্ছেন, মানে আপনি এখান থেকে এডিট করবেন, তো এখান থেকে আমাদের ভিডিওটা শুরু হয়েছে। দেন আপনি এই অপশনে কার্সারটা রাখবেন, রাখার পর এখানে যে একটা আপনারা কেসের মতো দেখতে পাচ্ছেন স্প্লিটে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন ভিডিওটা দুই অংশে বিভক্ত হয়ে গেছে। এখন এটাকে সিলেক্ট করার পর এখানে ডিলেট অপশন রয়েছে, ডিলেটে ক্লিক করলে কিন্তু ভিডিওটা অতিরিক্ত ভিডিও অংশটুকু ডিলেট হয়ে যাবে। ঠিক সেমভাবে আমরা যদি ভিডিওর এভাবে শেষ অংশে যাই, সরি যেটা এই অপশনটা একটু কমে যাবে, তো এখান থেকে নিয়ে নিলাম। দেন আমি ভিডিওটা এখানে শেষ করেছি, ঠিক আছে এখানে শেষ। তো এই অপশনটাতে আবার এডিট করার জন্য এখানে ক্লিক করব, দেন এটাকে ডিলিট করে দেব, তাহলে কিন্তু আমাদের ডিলিট হয়ে যাবে, ঠিক আছে এখান থেকে কিন্তু ডিলিট হয়ে যাবে। দেন আপনারা কিন্তু এগুলো দেখতে পারতেছেন। এখন বিষয়টা হচ্ছে আমরা এই ভিডিওটাকে প্রথমে চারটি অংশে বিভক্ত করব, এখান থেকে ভালোভাবে বোঝানোর জন্য যে আসলে এডিটিং এই অ্যাপস দিয়ে কোয়ালিটিফুলভাবে করা সম্ভব কিনা, যদিও আপনার ল্যাপটপ বা পিসি হাই কোয়ালিটি নাও হয়ে থাকে। অপশনটা রয়েছে, এটা ক্লিক করবো, এখান থেকে আপনি দেখতে পারবেন যে ট্রানজ্যাকশন রয়েছে। আমি ট্রানজ্যাকশনে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো ট্রানজ্যাকশন আছে, আপনি যে কোনো একটা ট্রানজ্যাকশন ব্যবহার করতে পারেন, তো আমরা এগুলো পরে ব্যবহার করবো। তো এখান থেকে দেখতে ইফেক্ট, আমি এখান থেকে ইফেক্ট আসবো, দেখতে পারবেন এই যে ইফেক্টটা আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলাম, এটা কিন্তু এখান থেকে চলে আসবে, অথবা আপনি এভাবে টেনে এটা পর যদি ছেড়ে দেন তাহলে দেখতে পারবেন যে আপনার এটা সেট হয়ে গেছে। এখানে অনেকগুলো অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন, এই যেটা দেখতে পারবেন এটা কিন্তু কালারটা পরিবর্তন হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ইফেক্টের কাজ, এটা দেখতে পারবেন ভিডিওতে কিন্তু আগের থেকে একটু পরিবর্তন আসবে, অবশ্যই আসবে এবং আসছে, আপনি দেখতে পাচ্ছেন। তো এরপর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে টেক্সট, এখান থেকে টেক্সট রয়েছে, টেক্সট যারা আপনারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন ইউটিউবের, দেন আপনারা তারা কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন। দেন আপনাদের আমি একটা দেখাই, জাস্ট ধরেন এখান থেকে এই জিনিসটা আমি নিব, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলাম, এখান থেকে আপনি টাইটেলটা কিন্তু ইউজ করতে পারবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে আসবে হচ্ছে মোশন, মোশনে যদি ক্লিক করি এটা সাপোজ ধরেন আমি এখানে রাখবো, এই অপশনটাতে একটা প্লাস আইকনে ক্লিক করবো, এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, বা এখান থেকে আপনি টেনে এনে ছেড়ে দিতে পারেন, তবে এখান থেকে টেনে এনে ছেড়েই দিলাম। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, যারা আপনার টেক ইউটিউবার রয়েছেন, যেটা বললাম যে এই আইকনটা কিন্তু আমাদের অনেক সময় প্রয়োজন হয়, ঠিক আছে। এই আইকনটা এই দেখতে পারবেন এখান থেকে চলে আসছে, এই যে এটাকে আপনি কম বেশি বাড়িয়ে বা এটাকে আপনি অ্যানিমেশন টাইপেও কিন্তু করতে পারেন। তো এখান থেকে যদি আমরা নিচের দিকে আরও চলে আসি,
তাহলে দেখতে পারবেন এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে, ইয়েস অপশন রয়েছে, শেয়ার, শেয়ার বাটন আমাদের দরকার হয়, ঠিক আছে। তারপরে এখান থেকে দেখতে পারবেন এই যে আর একটা আইকন রয়েছে, এটাকে আপনাদের এখানে নিয়ে দেখাই, এ প্লাস আইকনে আমি ক্লিক করলাম, দেখতে পারবেন যে এখান থেকে যারা ইন্ট্রো মেক করে বা 1 2 3 সিনেমার প্রথমে আপনারা দেখতে পারবেন, তখন কিন্তু আপনার এরকমটা টাইপের শো হবে, ঠিক আছে। এরপর এখান থেকে সাবস্ক্রাইব বাটন যেটা রয়েছে, আমি এখান থেকে এই অপশনটাতে সাবস্ক্রাইব বাটন অ্যাড করব, দেন এখান থেকে দেখতে পারবেন যে প্লাস আইকন, এই যে সাবস্ক্রাইব বাটন, আপনি একটু কম বেশি করে নিতে পারবেন আর কি, ঠিক আছে। এভাবে আপনি কিন্তু এডিট করতে পারবেন। তো এখান থেকে ইফেক্ট জাস্ট এটা আমাদের বাকি রয়েছে, দেন আমরা হচ্ছে এখানে এই যে অপশনটা রয়েছে এই অপশনটা একটা ক্লিক করব, ঠিক আছে। এভাবে আপনারা ক্লিক করে নিতে পারেন। দেন আমি এখান থেকে আবার এই অপশনটাতে চলে আসলাম, এখান থেকে এই ইফেক্টটা ইউজ করব, দেন এই ইফেক্টটা ইউজ করলাম, বা আপনি যে বিষয়টা বললাম টেনে এনে ছেড়ে দিবেন, তাহলে ভালো হবে আপনার জন্য বুঝতে। এবং বন্ধুরা আপনারা যদি একটু খেয়াল করেন, এখান থেকে অ্যাডভান্স, তারপরে হচ্ছে এখান থেকে আরও অপশন রয়েছে, এই বিষয়গুলো কিন্তু আপনারা এখান থেকে পাবেন, এই বিষয়গুলো এখান থেকে পাবেন। এখন বিষয়টা হচ্ছে গিয়ে, সাপোজ এখানে দেখতে পাচ্ছেন মিউজিক, ঠিক আছে, এখান থেকে ডিলিট কার্চার, এখান থেকে আনড্রো, মানে আপনি যদি ফেরত আসতে চান, বা আমি যদি এই অপশনটাতে একটা ক্লিক করি, দেখতে পারবেন যে এখান থেকে এটা কিন্তু রোটেট অপশন হবে আপনার, এখান থেকে আপনার সিকেল হবে, ঠিক আছে, এখান থেকে ভিডিওটা ওপেন হবে, মানে ক্লিপ, যে ক্লিপ ভিডিওটা ক্লিপটা আছে সেই ক্লিপটা কিন্তু ঘুরবে। এই যে এখানে এই অডিও, অডিওটা আপনি চাইলে এভাবে কিন্তু বাড়াইতে বা কমাইতে পারেন, বাড়াইতে বা কমাইতে পারেন অডিওটা। এখান থেকে স্পিড, স্পিডটা আপনি একটু বাড়াইতে পারেন, কমাইতে পারেন, রেজুলেশন, রেজুলেশন আপনি কমাইতে পারেন, বাড়াইতে পারেন, বেসিক যেটা রয়েছে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট, এক্সপোর্টে ক্লিক করবেন, মানে সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এক্সপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিওটা আপনার এখান থেকে প্রিভিউ দেখাবে, পিসি বা ডিভাইস, আমি এখান থেকে পিসি সিলেক্ট করব। তারপর এখান থেকে আপনি ভিডিওটা কি নামে সেভ করতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনি টাইপ করে দিবেন, তারপরে কোন ফরম্যাটে সেভ করতে চাচ্ছেন সেই ফরম্যাটটা এখান থেকে সেভ করে দিবেন, তারপরে সেভ কোথায় রাখতে চাচ্ছেন, কোন ফাইলে, রেজুলেশন কিরকম হবে, বেস্ট, বেটার, গুড, এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন। দেন এরপর আপনি দেখতে পারবেন সাইজ কত এমবি হবে সেটাও কিন্তু দেখাচ্ছে। এবার আপনি এক্সপোর্টে যখন ক্লিক করবেন, দেখতে পারবেন এখান থেকে আপনার এক্সপোর্টিং কিন্তু নিতেছে। আর যে বিষয়টা আপনাদের দেখালাম, আপনি সুন্দরভাবে যদি এডিট করতে পারেন, তাহলে এখানে যে লুকিংগুলো দেখতে পারছেন এইভাবে কিন্তু আপনি ভিডিওগুলো এডিট করতে পারেন। নিচের দিকে একটু আমি আসি, দেখতে পারবেন এখান থেকে সুন্দর সুন্দরভাবে বলা রয়েছে আপনি কিভাবে ভিডিওটা এডিট করতে পারবেন। একটি ওয়াসম অ্যাপ্লিকেশন, খুব কম এমবির একটি অ্যাপ্লিকেশন, দেন আপনারা খুব সহজে এইভাবেই ভিডিওগুলো এডিট করতে পারেন। আশা রাখি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।